আমরা বললাম বুঝলাম না জন্ম মানে কি বললে মায়ের পেটে যখন ছিলাম আমাদের মেন কোনটা ছিল মেন ছিল নাভি নাভ ওটা যদি কেটে দেওয়া হতো মায়ের পেটে কি হতো আমরা মরে যেতাম কারণ ওটা দিয়ে আমরা খেতাম নাভি যখন ছিল মায়ের পেটে ওটা আমাদের প্রয়োজন ছিল তখন বাঁচতাম যেদিন পৃথিবীতে আসলাম সর্বপ্রথম কোনটা কাটা হলো নাভিটা কাটা হলো এটা যদি থাকে আমি মরে যাব তা না হলে বাঁচব না যেটা মায়ের পেটে আমার বাঁচিয়ে রেখেছিল পৃথিবীতে আসার পরে সেটা আমার সবার আগে বাদ দিতে হলো মায়ের পেটে বাঁচিয়েছে রেখেছিল আমাদের নাম 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 জন্ম নেওয়ার পর ভাই সেই নামটাই আমরা প্রথমে ছেড়ে দিলাম নাম যদি নি তাহলে বাঁচব না করব কি খাব কি উপায় কি ইনকাম কি হে জগৎবন্ধু আমরা তোমার জন্যে বাঁচার বিধি আর উপায়কে ছেড়ে দিল কবে কৃপা করে সেই সদ্গুরু আমাদের দেবে যে সদ্গুরুর ধরে আবার মায়ের গর্ভে যেমন ডাকতাম তেমনি করে ডাকব কবে আমাদের সেই সৌভাগ্যটা হবে দয়াব যে সৌভাগ্যের দ্বারা আমরা বেঁচে থাকার সঠিক উপায় সঠিক নিদর্শনটা খুঁজে পাব অর্জুন কর জোর করে নারদকে বলছে উপায় কি তাহলে কি এ জন্মে আমাদের দীক্ষা নেওয়া হবে না আমার কপালে কি দীক্ষা নেই আছে যেতে চাইলে যে যেতে পারবে পারবে না রাধা নারী সেই জগৎ পুরুষের মুখ ছাড়া তিনি কারোর মুখ আর দেখবেন না বড় করে ঘোমটা দিয়ে বসে আছেন রাসকুঞ্জ বিলাসকুঞ্জ এখন বিলাপ কুঞ্জ হয়ে গেছে যার চতুর্দিকে কোয়েল ডাকতো ময়ূর নাচতো হরিণী ছোটাছুটি করতো সেখানে সেই সুখ আর নেই সেখানে দুঃখের ঘন ঘটা ছায়া চতুর্দিকে ছড়িয়ে বেড়াচ্ছে তাকে দেখতে গেলে তোমাকে নারী হব লাগবে নারী হব কি করে পুরুষ মানুষ যদি নারী হয় তাহলে বোঝা যাবে না ধরা পড়ে যাব না পড়বে না গোপীনাথ বাগে ব্রহ্মগিরি কুণ্ড আছে সেই ব্রহ্মগিরি কুণ্ডে গিয়ে স্নান করো ঝাঁপ দাও ব্রহ্মগিরির কৃপা হলে ব্রহ্ম হ্রদের কৃপা হলে কেননা তুমি নারী হয়ে যাও অর্জুন ধীরে 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 ব্রহ্মগিরির জলে নেমেছে ব্রহ্মহ্রদের জলে নেমেছে জলে ডুব দিয়ে যখন উঠেছে দেখলেন অর্জুন আর অর্জুন নেই অর্জুন নারী হয়ে গেছে অরণি যেটা ছিল সেই অরণিটাকে ঘুরিয়ে অর্জুন মাথার ঘোমটা করে দিয়েছেন আস্তে আস্তে চলেছে আগে নারদ বললে দিনের বেলা যেন রাসকুঞ্জের দরজাটায় টোকা দিও সন্ধ্যার পরে কারণ যারা কাঁদে দুঃখ আফসোস করে সূর্যের আলো তাদের চোখে পড়লে আর দুঃখ থাকে না তাই যে দুঃখকে নিজের সুখ বলে মনে করেছে তার দুঃখটা তুমি কেড়ে নিও না ভেঙে দিও না যাও পায়ে পায়ে অর্জুন চলেছেন সন্ধ্যা আগত সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে সন্ধ্যা ধীরে ধীরে বৃন্দাবনে গ্রাস করল রশ্মির কণা মাত্র কোথাও নেই দরজাটায় হাত দিয়ে যখন আলতো ঠেলে দিয়েছে ভিতর থেকে খোলা দরজা খুলে গেল তাকিয়ে দেখলেন চরবের প্রদীপটা টিপ টিপ করে জ্বলছে আর পদ্মের পাপড়ির ন্যায় খোলা দুটো চরণ পড়ে আছে মাটিতে কাপড়টা ভালো করে পরা নেই অগোছালো ভাব অর্জুন আমার ধীরে ধীরে
নিচু হয়েছে, নিচু হয়ে কাউকে না জানিয়ে চুপি 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 রাধারানীর পায়ের একটু দূরে মাথাটা নিচু করে আর টেক লাগিয়েছে। যখনই টেক লাগানো তৎক্ষণাৎ রাধা ভাবের উৎপত্তি হয়ে গেল। অর্জুন দর্শন করছে কৃষ্ণ যেদিন বৃন্দাবন থেকে চলে যায় রাধারানীর দশা কেমন হয়েছিল। যার স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, এই বিয়োগ দশাটা বিয়োগ না থাকলে অন্য কেউ ভাষায় বলে তাকে বোঝানো যাবে না। অর্জুন মাথা ঠুকছে আর পাগলের মতো কাঁদছে, এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা তুমি দিয়েছ হায় না, এত যন্ত্রণা সহ্য করে এখনো পর্যন্ত অপেক্ষা করে আছে তোমার জন্য, উপেক্ষাটুকুও করেনি, তুমি এত নিষ্ঠুর। অর্জুনের কান্নার আওয়াজে চেতন ফিরে গেল রাধারানীজি। রাধারানীজি উঠেই অর্জুনকে টেনে বুকের মধ্যে নিয়েছে, নিয়ে বললে তোর নাম কি? অর্জুন বললে অর্জুন। বুঝতে পারলেন আমি তো নারী, আমি পুরুষ না। সঙ্গে সঙ্গে পরে ইতি বললেন না, আমার নাম অর্জুন না, অর্জুন আমার নাম, এতদিন যা অর্জন করেছিলাম এখন আমার মনে হচ্ছে আমি কিচ্ছু পাইনি। ও গো রাধে, ও গো কৃপাময়ী প্রেম সাধনের সাধ্যময়ী রাধে, তোমাকে দেখে এখন আমার মনে হচ্ছে যে আমি কিচ্ছু জানি না, আমি মূর্খ। আমি ভাবতাম কৃষ্ণের সঙ্গে ঘুরি বলে বোধ হয় কৃষ্ণকে আমি জানি চিনি, যতদিন না তোমার দুটি চোখ দিয়ে কৃষ্ণকে কেউ দেখবে সে জানবে না কৃষ্ণ কি হয়। মাথাটা বুকে জড়িয়ে নিয়ে বলে ও আমার ঠাকুরজির একটা স্বভাব ছিল, অন্য অন্য বাড়িতে যেত, অন্য অন্য মেয়েকে মন দিত, ভালোবাসত, আমি যেমন কাঁদছি তেমনি তুইও আমার ঠাকুরের বিরহে কাঁদছিস না? বড় নিঠু প্রেম বোঝে না, ভালোবাসা জানে না, অন্যজনার কাছে যাক আমার আপত্তি নেই, সে তো আমার না, একার না, সবার, কিন্তু যারা সেবা জানে না, যারা যত্ন জানে না, যারা কোঠা করে গ্রিল লাগিয়ে তালা দিয়ে রেখে দেয় তাদের কাছে যায়। আমি তো আমার কোঠায় কখনো তালা লাগাইনি, মন্দির খুলে রেখে দিয়েছি, আমার কাছে না এসে তুমি তাদের কাছে কেন যাও, যারা তোমাকে জানে না, যারা তোমাকে চেনে না, যারা তোমাকে বোঝে না, যারা সেবার বিধি জানে না, সেবার বিধান জানে না, যারা পূজা জানে না, যারা অর্চনা জানে না। ওরে অর্জুনা, আমার দুঃখ আর কতটুকু বল, দুঃখেতে কাঁদি বসে, ওরে অর্জুনা আমার দুঃখ কেউ বুঝল না, আমার ব্যথা কেউ বুঝল না, শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদলাম, আমার বিরহ যতটুকু শুধু দিয়ে গেলাম, আমার যন্ত্রণা নেওয়ার মানুষ পেলাম,
আমার কষ্টটুকু নেওয়ার মানুষ পেলাম না, তাই বসে কাঁদি আমি। ওরে তাই বসে কাঁদি আমি। ওরে আমার ব্যথা, আমার ব্যথাকে বোঝে না, তাই বসে কাঁদি আমি। ও রে আমার ব্যথা কেউ বোঝে না রে, তাই বসে কাঁদি আমি। ও রে এই ব্যথা বোঝাই বল, এই ব্যথা কাকে দেব বল, এই সংসারে তো টাকা নেওয়ার জন্য সবাই আছে, মান প্রতিপত্তি নেওয়ার জন্য সবাই আছে, কিন্তু জানিস অর্জুনা, ব্যথা নেওয়ার জন্য কেউ নেই। তাই আমি ব্যথার ব্যথি ওরে, তাই আমি ব্যথা ব্যথি ওরে। সে যদি না বোঝে আমার ব্যথা, এ ব্যথা দেব কারে, আমি ব্যথার ব্যথি কাঁদি ওরে। বোঝে আমার ব্যথা, এই ব্যথা ব্যথি কাঁদি ওরে। আমার সহায় সম্বল, ও বল তুমি আমার ব্যথার ব্যথি প্রাণনাথ, তুমি আমার বল, তুমি আমার সবল, তুমি ছাড়া আমার আর কেউ নেই। যে ব্যথায় আমি কাঁদছি সেই ব্যথা আমি কাকে দেব? আমি মনে করতাম এই পৃথিবীতে আমার মতো দুঃখী আর কেউ নেই, তাই এই রাসকুঞ্জের দরজাটা আমি কখনো খুলিনি। আজকের তোকে দেখে মনে হচ্ছে আমার দুঃখ তোর কাছে কিচ্ছু না, তুই তো দুঃখ বলার জন্য আমার কাছে ছুটে এসেছিস, আমার কে আছে কাকে আমি বলবো কাকে শোনা? ঈশ্বর, যিনি মনে করেন সে ছাড়া আর কেউ নেই, না ভাই সত্যি যেমন সে ছাড়া আর কেউ নেই, তেমনি সে ছাড়াও অনেকে আছে। যে বাবা মাকে মনে করে এই আমার সর্বস্ব আর কিছু।
কিছু চাই না। ওখানে দাঁড়িয়ে তার মুক্তি হয়ে যায়। যে শিবকে মনে করে এই আমার সব আর কিছু চাই না, ওখানে দাঁড়িয়েই তার মুক্তি হয়ে যায়। যে মনে করে কালী আমার সব আর কিছু চাই না, ওখানে দাঁড়িয়ে তার মুক্তি হয়ে যায়। রামচরিত মানুষের লেখক তুলসীদাস এসেছেন বৃন্দাবনে। বৃন্দাবনের ব্রজবাসীরা তাকে বললেন, বলো রাধে রাধে। তিনি বললেন, জয় শ্রীরাম। আরে রাধে রাধে বলো, জয় শ্রীরাম। তুমি জানো না, রাম 12 কলা, কৃষ্ণ 16 কলা, রামের কম কলার ভগবান, কৃষ্ণ বেশি কলার ভগবান। তুলসীদাস বলে উঠলে, আমি এতদিন জানতাম পুরুষোত্তম রাম, বৃন্দাবনে এসে জানলাম রাম ভগবান। তাহলে আগে ছাড়লে ছাড়তে পারতাম, এখন যখন বুঝতে পেরেছি রাম ভগবান, তা ছাড়ি কি করে। রাধারানী যে কাঁদছ, অর্জুন বললে, তুমি যার জন্য কাঁদছ তাকে ছেড়ে দিচ্ছ না কেন? রাধে বললে, আমি ছাড়ি কি করে, জগৎ তো সবার ছেড়ে দেয়, কিন্তু যারা কাঁদে তাদের কেউ নিতে চায় না। যে বৃদ্ধ বাবা মা যাকে সংসার ত্যাগ দিয়েছে, ছেলে মেয়ে দেখে না, তাকে বৃদ্ধাশ্রম নিতে চায় না, সে যদি গোবিন্দ বলে কাঁদে, তাহলে তার সারা তো গোবিন্দই হয়। যাকে কেউ নিতে চায় না তাকে আমার গোবিন্দ নেয়। যখন জানতে পারলাম সবাই ছেড়ে দিলে তিনি নেয়, তখন বলো গো অর্জুনায়, আমি তাকে ছাড়ি কি করি। তাই সে ছাড়ায় আমার নাইকে গোনায়, তাই সে ছাড়ায় নাইকে তাই সে ছাড়ায় আমার নাই কে না তাই সে ছাড়া আমার নাই না। সে যে দিনের বন্ধু, দিন বন্ধু, সে ছাড়ায় আমার নাই কে না। ও যে দিনে জগৎ বন্ধু, সে ছাড়া আমার নাই রে না। সব ফেলে দিলে কিন্তু সে ফেলে না, সে ছাড়া আমার নাই কে না। সবাই ফেলে যে অধরা প্রাণী, প্রাণেশ্বর ভাই, সে ছাড়া জগতে নাই কে হে। যে দিনের বন্ধু, দুঃখীর বন্ধু, সে ছাড়া সে যে পতিত পাবন, পতিত পাবন, সে ছাড়া আমার নাই কে হো নাই। পতিত পাবন, সে ছাড়া আমার
আর জাতি কুল মান সব দিয়েছি ও ভাই, সে ছাড়া আমার নাই কেহ নাই। সে যে জগৎ বন্ধু চিন্তামণি, সে ছাড়া আমার নাই কেহ নাই। জগৎ বন্ধু সে ছাড়া আমার নাই কেহ নাই। সে যে জগৎ বন্ধু চিন্তামণি, সেই বিন নাই কেহ নাই। জগৎ বন্ধু চিন্তামণি সে ছাড়া আমার নাই তো নাই। সে যে দিনের দয়াল দিনের কাঙাল, সে যে দিনের দয়াল দিনের কাঙাল, সে যে দিনের দয়াল দিনের কাঙাল। সে